এইচসিবিএম একাদশ শ্রেণির দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক তো দেখো এখানে তোমাদের প্রশ্নে অ্যাসাইনমেন্টে দেওয়া আছে বাংলাদেশে করোনা ভাইরাসের ফলে রাষ্ট্রীয় ব্যবসায়ের সমস্যা সমাধানের উপায়সমূহ নিরূপণ করো তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তো তারপর দেখো এই পাশে নির্দেশকে দেওয়া আছে করোনা ভাইরাসের ধারণা উদাহরণ সহ ভাইরাসের ধারণার ব্যাখ্যা সঠিকভাবে লিখলে চার নাম্বার দেওয়া হবে

মানুষের শরীরের অনেক রোগ যেমন পোলিও হাম ইনফ্লুয়েঞ্জা সাধারণ ঠান্ডা লাগা ইত্যাদি ভাইরাস ভাইরাস থেকে হয় কিছু কিছু রোগের টিকা আছে তার মধ্যে কিছু টিকা আমাদের সকলকে নিয়ম করে ছোটোবেলায় নিতে হয় আবার কিছু টিকা যেমন ইনফ্লুয়েঞ্জার টিকা আমরা চাইলে বড় বয়সেও নিতে পারি তবে এটা প্রত্যেক বছর নিতে হয় এই টিকা নেওয়ার পরে যখন সেই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীর সেটাকে চিনে তার প্রতিরোধ করতে পারে আমাদের শরীরে যখন কোনো অচেনা ভাইরাস ঢুকে পড়ে তখনই দেখা যায় সমস্যা অনেক ক্ষেত্রেই এই এই ভাইরাসগুলো শুয়র পাখি বাদুর বা অন্য জন্তুদের মধ্যে স্বাভাবিকভাবে থাকে তবে কখনো তার একটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লেই দেখা দেয় নতুন রোগ যেমন এই কোভিড উনিশ বিজ্ঞানীরা মনে করেন যে কোভিড উনিশ এর ভাইরাস বাদুর থেকে এসেছে কোভিড উনিশ নিয়ে মানুষের দুশ্চিন্তার বেশ কিছু কারণ আছে প্রথমত এটা একটা রেসপিরেটি বা শ্বাস প্রশ্বাসের রোগ যা সহজেই একজন থেকে অন্যজনে সরাতে পারে দ্বিতীয়ত অসংখ্য কিছু মানুষের এর থেকে মৃত্যু হতে পারে তৃতীয়ত এই রোগের বিরুদ্ধে লড়বার কোনো স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি আমাদের শরীরে নেই তারপর রয়েছে দ্বিতীয় নির্দেশকে দেওয়া ছিল ব্যবসায়ের উদাহরণ সহ রাষ্ট্রীয় ধারণার ব্যাখ্যা সঠিকভাবে লিখলে চার নাম্বার দেওয়া হবে রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ী মালিকানা পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায়ী বলে রাষ্ট্র কর্তৃক গঠিত পরিবর্তিত সময়ে জাতীয় জাতীয়করণকৃত কোন ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে রাষ্ট্র সক্ষম না হলে দেশের জনগণ পরাধীন ও পরোক্ষ পরম পরমুখাপেক্ষী হতে বাধ্য রাষ্ট্র সক্ষম হওয়ার বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে সরকারের যোগ্যতা ও সামর্থ্য প্রমাণের সুযোগ এবং নিয়ন্ত্রণ আরোপের সামর্থ্যের উপর নির্ভর করে রাষ্ট্রীয় ব্যবসায় বিআরটিসি ও রেলওয়ে যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক অর্থনীতিতে এবং বিআরটিসি ব্যবসায়ের ক্ষেত্রে সরকারের সক্ষমতা সৃষ্টি করে তারপর রয়েছে গ নাম্বার প্রশ্ন তো দেখা এখানে তৃতীয় নির্দেশকে দেওয়া আছে করোনা ভাইরাসের প্রভাব থেকে ব্যবসা রক্ষা করার উপায় উদাহরণসহ করোনা ভাইরাসের প্রভাব রক্ষা প্রভাব থেকে রক্ষা করার ছয়টি উপায় সঠিকভাবে লিখলে চার নাম্বার দেওয়া হবে তো গ নাম্বার করোনা ভাইরাসের প্রভাব থেকে ব্যবসা রক্ষা করার উপায় করোনা ভাইরাসের প্রভাব থেকে ব্যবসা রক্ষা করার ছয়টি উপায় নিচে আলোচনা করা হল এক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করোনা ভাইরাসের প্রভাব থেকে ব্যবসাইকে রক্ষা করার জন্য এখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগের গৃহীত সিদ্ধান্ত অনুসারে ব্যবসা পরিচালনা করতে গেলে ক্ষতির সম্মুখীন হতে হবে তারপর রয়েছে দুই নম্বরে প্রশিক্ষণ সংস্থার পরিচালনার দক্ষতা বাড়াতে এবং কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন ব্যবস্থা করতে হবে বর্তমান করোনা পরিস্থিতিতে কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তারপর তিন নাম্বার রয়েছে হোম অফিস ব্যবস্থা বর্তমান পরিস্থিতিতে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হোম অফিস ব্যবস্থা করতে হবে যাতে কর্মীরা বাড়িতে বসে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অফিসের সমস্ত কাজ করতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তারপর চার নাম্বার রয়েছে পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনায়ন বা নতুন পণ্য তৈরি করোনা পরিস্থিতির কারণে যেসব পণ্য বাজারে চাহিদা সৃষ্টি করতে পারছে না সে সকল পণ্য উৎপাদন বাদ দিয়ে বিদ্যমান পরিস্থিতির সাথে চলমান পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করতে হবে তারপর রয়েছে পাঁচ নম্বরে হোম ডেলিভারির ব্যবস্থা বর্তমানে হোম ডেলিভারি একটি জনপ্রিয় মার্কেটিং কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীকে টিকিয়ে রাখতে হলে গ্রাহকদের চাহিদা মতো পণ্য হোম ডেলিভারির ব্যবস্থা করতে হবে তারপর সর্বশেষে রয়েছে ছয় নম্বর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ করোনা ভাইরাসের প্রভাব থেকে ব্যবসা ব্যবসা ব্যবসায়ীকে রক্ষা করতে প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে হবে কর্মীদের মধ্যে কর্মীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চলমান রাখতে পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে উপরুক্তভাবে আমরা করোনা ভাইরাসের প্রভাব থেকে ব্যবসায়ীকে রক্ষা করতে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি তারপর রয়েছে সর্বশেষ নির্দেশনা রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র উদাহরণ সহ রাষ্ট্রীয় ব্যবসায়ের ছয়টি উপযুক্ত ক্ষেত্র সঠিকভাবে লিখলে চার নাম্বার দেওয়া হবে তো এটা হচ্ছে সর্বশেষ নির্দেশনা তো চলে এবার আমরা সর্বশেষ নির্দেশনার উত্তরটি দেখে আসি তো বড় গো নাম্বার রয়েছে রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র রাষ্ট্রীয় ব্যবসায়িক কলগুলির ক্ষেত্রে সমানভাবে কার্যকর নয় কিছু বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায়ের গঠন এবং পরিচালনা উপযুক্ত বিবেচিত হয় রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলি হাইলাইট করা হয় এক জনকল্যাণমূলক সংস্থা সেসব শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসা জল জনকল্যাণমূলক কাজে নিযুক্ত এবং যা এগুলো জাতীয় জীবনে প্রয়োজনীয় এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত হওয়া উচিত যেমন জল জল সরবরাহ বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ দুই নম্বর রয়েছে জাতীয় প্রতিরক্ষা শিল্প জাতীয় প্রতিরক্ষার জন্য বিভিন্ন অস্ত্র সরঞ্জাম গোলাবারুদ ইত্যাদি উৎপাদন রাষ্ট্রীয় মালিকানাতে হবে কারণ এই শিল্পগুলি যদি ব্যক্তি মালিকাধীন হয় মালিকাধীন হয় তবে এটির অপব্যবহার করা যেতে পারে তারপর রয়েছে তিন নাম্বার আর্থিক ব্যবস্থায় জড়িত প্রতিষ্ঠানসমূহ দেশের প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠান দেশের অর্থ ও ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহ যেমন কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ইত্যাদির অবশ্যই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকতে হবে অন্যথায় আর্থিক অস্থি অস্থিতিশীলতা দেখা দিতে পারে তারপর চার নাম্বার রয়েছে জরুরি ও জীবন সাশ্রয়ী শিল্প রাজ্যের জীবন রক্ষার এবং প্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও বিতরণ যেমন শিল্প শিল্প ও রাসায়নিক ইত্যাদি তারপর ভ্রমণ এবং যোগাযোগ রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ জনপরিবহন পরিবহন এবং যোগাযোগ রক্ষা করে এমন গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা রাষ্ট্রীয় উদ্যোগে অবশ্যই প্রতিষ্ঠিত ও পরিচালনা করতে হবে যেমন রেল পরিবহন সড়ক পরিবহন বিমান পরিবহন ইত্যাদি সর্বোপরি ব্যক্তিগতভাবে মালিকাধীন গুরুত্বপূর্ণ শিল্প বা ব্যবসা একচেটিয়া ব্যবসায়ের রূপ নেয় এবং এটি সাধারণ জনগণ দ্বারা শোষণের সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে রাষ্ট্রের মালিকাধীন হওয়া উচিত তারপর রয়েছে সর্বশেষ রয়েছে ছয় নম্বর তো এখানে তোমরা পাঁচ নাম্বার লেখা আছে এখানে তোমরা ছয় নাম্বার লিখে দিবে কারণ আমরা অলরেডি আগে এই পাশে পাঁচ নাম্বার লিখেছি দেখো এখানে নাম্বার তারপর এখানে তোমরা নাম্বার দিয়ে দিবে বাজার তো এখানে তোমরা ছয় নাম্বার দিবে বাজারে পুঁজিবাজারে তারপরে পুঁজিবাজার রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি উপযুক্ত ক্ষেত্র হতে পারে যেখানে মানুষ কোন প্রকার অনিশ্চয়তা ছাড়াই বিনিয়োগ করতে পারে উপরুক্তভাবে আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো আলোচনা করতে পারি তো এই ছিল 2021 সালের এইচএসি বিএম একাদশ শ্রেণীর দশম সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ